শ্বশুরবাড়ির আগে গোসা গেছি গা বুঝেছি মানে আমরা আব্বারে আমরা আব্বা করে ডাকতে পারছি আমার আব্বা কিন্তু দাদার এরকম ডাকতে পারছে না 48 বছর পরে যে পাইমু এটা মানে আমাদের বিশ্বাস ছিল না প্রায় শতবর্ষী এই বৃদ্ধার নাম মোহাম্মদ আমজদ আলী তার রয়েছে 48 বছরের এক অভিমানের গল্প এই গল্পকে ছাপিয়ে যাওয়া আরও একটি গল্পের নাম পুত্রের খুঁজে ভারত থেকে বাংলাদেশে আসা স্বাধীনতা যুদ্ধের মাত্র 2 বছর এমন সময় শ্বশুরবাড়ির সাথে ঝগড়া করে অভিমানে পাড়ি জমান ভারতের আসামে রেখে যান 6 মাস বয়সের এক পুত্র সন্তান সেই যে যান আর কোনো খোঁজ ছিল না তার অবশেষে 48 বছর পর ফিরেছেন বাংলাদেশে এর মাঝে পুত্র কামাল হোসেন বিয়ে করেছেন নিজের ছেলেকেও বিয়ে দিয়েছেন কিন্তু বাবা ডাকার সুযোগ হয়নি তার এমনকি ছোটবেলা মা হাজেরা বেগমও নির্দেশ হয়েছেন শ্বশুরবাড়িলে রাগে গোসা গেছি গা ছেলের কারণে উদ্দেশ্য বাড়িছি আগে মানুষের কাছে কতই কিছু কইছি নিজের ভাই আছে একটা আপন ভাই মামার ঘরে তার কাছে খবর দিলাম বৃদ্ধ আমজদ আলীর পৈতৃক বাড়ি ময়মনসিংহের তারাকান্দা এলাকায় ভারত থেকে ফিরে প্রথমে তিনি সেখানে গেলেও ছেলে কামাল তাকে নিয়ে এসেছেন তার ভাড়া বাসা সিলেটে আমার শ্বশুরবাড়ি গেছি ময়মনসিংহ থেকে আমার শ্বশুরবাড়ি গেছি হ্যাঁ জিজ্ঞাস করছি যে তারা কুচে যে আছে ছিল মানে ঠেঙ্গানা আছে মানে আছে মানে ফোন মারছে তার এনো ছেলে এনো আমজদ আলী ভারতের আসামে বিয়ে করেছেন রয়েছে ভারতীয় নাগরিকত্ব সপ্তাহখানেক পর ফিরবেন সেখানে এবার আমজদ আলীর মতো হাজেরা বেগমকেও খুঁজে পেতে চান তার স্বজনরা তাদের মতে আমজদ আলী নিরুদ্দেশ হবার প্রায় 9 বছর পর হঠাৎ নিখোঁজ হন হাজেরা বেগম আমরা ছোটবেলা থেকে আমরা আব্বার আব্বা করে ডাকতাম পারছি কিন্তু আমার আব্বা খুব দুঃখ কষ্ট করেছেন ছোটবেলা থেকে তারা মা বাবা পাইছেন না খুব একটা দুঃখ কষ্টের দিন গেছে বিগত 48 বছর পরে তাদের বাবারে পাইছেন তার মানে একটা যে খুশি অনুভূতি এটা আপনারা হইয়া বোঝানো যেত না দাদিরও আমরা পাইলাই আমরা আরও বড় খুশি আপনারা আমার বিয়ার পরে আমার শ্বশুর শাশুড়ি আমি কেউই দেখছি না মাঝে মাঝে শুনতাম উনি আসামে থাকেন আর শাশুড়ি পাকিস্তান থাকেন কিন্তু এইভাবে যে 48 বছর পরে যে পাইমু এটা মানে আমার বিশ্বাস ছিল না আর পাওয়ার কোনো আশাও ছিল না হঠাৎ করে উনি আসছেন আসার পরে মানে আমরা খুব আনন্দ তবে বিদায়ক্ষণও ঘনিয়ে আসছে আমজদ আলীর শেষ মুহূর্তে চলছে তার পছন্দের খাবার রান্নার আয়োজন শাহ শরীফ উদ্দিন সময় সংবাদ সিলেট